আজকে লঞ্চ করা হলো বাকি সব অনলাইনে চলে যাবে। এবার আমরা চালু করতে চলেছি স্টুডেন্ট ক্রেডিট কার্ড, এবং আজকে এটা একটা বিরাট কাজ। সারা বিশ্বে এত বড় প্রকল্প এই প্রথম, দেশেও তো বটে। স্টুডেন্ট ক্রেডিট কার্ডে 10 লক্ষ টাকা পর্যন্ত, মনে রাখবেন, ছাত্রছাত্রীরা ঋণ নিতে পারবেন। এর জন্য কোনো গ্যারেন্টার লাগবে না, গ্যারেন্টার হবে রাজ্য সরকার। এই ক্রেডিট কার্ডের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো, দশম শ্রেণী থেকে শুরু করে স্নাতক, স্নাতক থেকে স্নাতকোত্তর, অর্থাৎ ওই এমএসসি নানা রকম, এমকম, এরপর ডিপ্লোমা আছে, ডাক্তারি আছে, গবেষণা আছে, সবকিছুতেই লোন পাওয়া যাবে। এমনকি প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশিক্ষণের জন্য বিভিন্ন কোচিং ইনস্টিটিউট, যেখানে আইএস, আইপিএস, WBCS, WPPS সহ অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি দেওয়া হয়, সেখানে পড়াশোনা করলেও এই ঋণ পাওয়া যাবে। মনে রাখবেন, এই ঋণটা খুবই ইম্পর্টেন্ট, এবং এর মধ্যে কতগুলো বিশেষ দিক আছে। লেখাপড়ার যাবতীয় খরচ কোর্স ফ্রি, টিউশন খরচ, হস্টেল ফি, বইপত্র, কম্পিউটার, ল্যাপটপ কেনা, এই প্রকল্প থেকে ঋণ পাবে। বাংলায় বসবাসীকারী ভারতীয় ছাত্রছাত্রীরা রাজ্য, রাজ্যের বাইরে, এমনকি বিদেশি অবস্থিত যে কোনো স্বীকৃত স্কুল, মাদ্রাসা, কলেজ, বিশ্ববিদ্যালয়, উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করার জন্য এই ক্রেডিট কার্ডে সুবিধে পাবেন। 40 বছর বয়স পর্যন্ত এটা চলবে। কেন এত বছর আমরা অ্যালাউ করেছি? স্টুডেন্ট তো মাধ্যমিক পাস করে 13, 14, 15, 16 বছরের মধ্যে। তার কারণ হচ্ছে, অনেকে জানবেন হয়তো ব্রেক অফ স্টাডিজ হয়ে গেছে, পড়াশোনা করতে পারেনি পয়সার অভাবে, এখন হয়তো কোনো চাকরি বাকরি করে বা করে না, কিন্তু তার পড়াশোনার দিকে ঝোঁক আছে, সে একটা গবেষণা করতে চায়, সে একটা ভালো প্রতিযোগিতামূলক পরীক্ষা দিতে চায়। সেই ক্ষেত্রে তারা যাতে সুযোগ পায়, রিসার্চ করতে পারে, সেই জন্যই 40 বছর বয়স অবধি এই সুযোগটা দেয়া হয়েছে। এই ক্রেডিট কার্ডের ঋণের মেয়াদ হচ্ছে 15 বছর। 15 বছর মানে অনেক বেশি। তার মধ্যে তারা চাকরি বাকরিও পেয়ে যাবেন, উচ্চশিক্ষা যারা করেন, ভালোভাবে শিক্ষায় দীক্ষায় যারা নানা রকম ট্রেনিং নেন, প্রতিযোগিতামূলক পরীক্ষায় পাশ করে, তারা চাকরি বাকরি পেয়ে 15 বছরের মধ্যে এই ঋণ শোধ করবেন। রাজ্যের সব সরকারি বেসরকারি কোঅপারেটিভ ব্যাংক থেকে এই লোন পাওয়া যাবে, এবং ব্যাংকিং সেক্টর থেকেও পাওয়া যাবে। দ্য এন্টায়ার লোন ইজ কভার্ড বাই ইন্স্যুরেন্স। আবেদন করার পদ্ধতি খুব সহজ, সবটাই অনলাইন। কোর্স চলাকালীন যে কোনো সময় আবেদন করা যাবে। এর ফলে ছেলে মেয়েদের পড়াশোনার খরচের জন্য বাবা মার আর কোনো চিন্তা থাকবে না, এবং বাচ্চাদেরও মন খারাপ করে ঘুরে বেড়াতে হবে না, এখানে ওখানে এডুকেশন লোনের জন্য ঘুরতে হবে না, পায়ের জুতো বা হাফসল হয়ে যাবে না। আমি আশা করব স্টুডেন্ট ক্রেডিট কার্ড আগামী দিনে ছাত্রছাত্রীদের অনেক স্বপ্ন পূরণে তাদের সাহায্য করবে। তাই আমি সবাইকে বলবো, টাকা পয়সার কথা না ভেবে মন দিয়ে আমার ছাত্রছাত্রী বন্ধুরা পড়াশুনো করুন। পিতা মাতাকেও বলবো, অভিভাবকদের চিন্তা করবেন না, আপনি ঘরের সামনে, ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ আপনার হাতের মুঠোয় এসে গেল, আপনার স্বপ্ন পূরণ হবে, আপনার ছেলে মেয়েরা কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ প্রফেসর, কেউ টিচার, কেউ আইএস, কেউ আইপিএস, নানা রকম উচ্চশিক্ষায় দেশে বিদেশে তারা স্থান পাবে, আপনাদের মুখ উজ্জ্বল করবেন। যেসব ছেলেমেয়েরা আজকে এই কার্ড পেলেন বা যারা আবেদন করেছেন, আগামী দিনেও যারা আবেদন করবেন তারা এই কার্ড পাবেন। স্টেট ওয়েস্ট বেঙ্গল এডুকেশন বোর্ডের যে ওয়েবসাইট আছে
সেখানে যে অনলাইন হচ্ছে সেই অনলাইনের মাধ্যমে আবেদন করবেন এবং আবেদন অনুযায়ী কাজটা হবে। আর আমি এডুকেশন ডিপার্টমেন্টকে বলবো কোঅর্ডিনেশন করতে হবে, মনিটরিং করতে হবে, যারা স্টুডেন্টদের এই টাকা নিয়ে কোনো মিসইউজ না করে, এবং সেক্ষেত্রে নজর রাখতে হবে স্টুডেন্টরা যাতে অ্যাডভান্টেজ পায় সেটা লক্ষ্য রাখতে হবে। যে স্টুডেন্টরা লোন পেয়েছে তাদের সাথে আপনাদের একটা কমিউনিকেশন সিস্টেম থাকবে, এটা মাথায় রাখবেন। এই সেই কমিউনিকেশন সিস্টেমের যে কোড, এই কোড কেউ যেন জানতে না পারে, একজন দুজন ছাড়া, এবং কোনো ঘটনা ঘটলে সেই দুজনে কিন্তু দায়ী হবে, এটাও মাথায় রাখতে হবে। অনলাইন একটা এগিয়ে বাংলা এবং উচ্চশিক্ষা দপ্তরের দুটো ওয়েবসাইট আছে সবাই জানে, কিন্তু এই স্টুডেন্টদের জন্য আরেকটা পোর্টাল তৈরি করা হয়েছে, এটা হচ্ছে wbscc.com wb.gov.in, এবং টোল ফ্রি নাম্বার একটা আছে, টোল ফ্রি নাম্বারটা হচ্ছে 1802 1802 8014।